हाल ही में महानगर के प्रसिद्ध कार्डियक सर्जन डॉक्टर कुणाल सरकार को बंगाल एक्सलेंस अवार्ड से नवाजा गया है। आपको बता दें, बंगाल एक्सलेंस अवार्ड 2022 का आयोजन गीतांजलि नामक संस्था ने की थी। मौके पर डॉक्टर कुणाल सरकार ने कोरोना महामारी और ओमिक्रॉन को लेकर क्या कहा, आइए सुनते हैं उन्हीं की जुबानी। আমরা হয়তো মনে করছি যে আর অল্প কিছুদিনের মধ্যে মানুষের জীবন থেকে কোনোদিন অসুখ বিসুখ চলে যাবে। যখন আয়লা চলে গেছিল তখন কেউ আমাকে আপনাকে রেভিনিউ স্ট্যাম্প শুরু করে দেয়নি, যে উই হ্যাভ বিন থ্রু দ্য লাস্ট সাইকেল। তারপরেও দু চার পাঁচটা এসছে আমার কাছে। অসুখ বিসুখ জীবনে আসবে, নানান রকম শান্তি অশান্তি আমাদের জীবনে আসতে বাধ্য। কিন্তু আমরা হয়তো যেটা মনে করছি যে এই অমিক্রন এক্সেট্রা এই দাপটটা আমার আপনার জীবনের মধ্যে দিয়ে চলে গেলে, এই যে বারবার এক একটা করে বিরাট ঢেউ আমাদের জীবনটাকে বেসামাল করে দিচ্ছে, আমরা হয়তো সেইখান থেকে হোপফুলি আগামী দেড় দু মাসের মধ্যে আমরা বেরোতে পারব। বর্তমানে যে সংখ্যাগুলো, যে বিরাট বিরাট সংখ্যাগুলো, অল ইন্ডিয়া ফিগার্স এক্সেট্রা আপনাদের চোখের সামনে ফ্ল্যাশ করছে, চোখে রাখবে, সংখ্যা সবসময় চোখে রাখতে হয়, কিন্তু এই সংখ্যাগুলোর বর্তমানে তেমন তাৎপর্য নেই। যারা ফলো করেন তারা দেখবেন পজিটিভিটি রেটটা দেখবেন, হসপিটালাইজেশন খুব কম, এখন আন্ডার 2%। সুতরাং উই আর ডুইং ফেয়ারলি ওয়েল অন দ্যাট ফ্রন্ট। ভ্যাকসিনেশন মোটামুটি অনেকটা এগিয়েছে। এখন কি হবে যে ভারতবর্ষ তো একটা বিরাট জায়গা, আজকে কলকাতা মুম্বাই দিল্লি প্রথমে ঢুকেছিল, এই ঝামেলার থেকে প্রথম বেরিয়ে আসবে। এই অমিক্রনের নেচারটা হচ্ছে একটা অধৈর্য 14-15 বছরের ছেলে মেয়েদের মতো, ও যা করে লণ্ডভণ্ড করে দৌরাত্ম করে, এক মাসের বেশি ওর ধৈর্য নেই, ও যা করবে এক মাস লণ্ডভণ্ড করে, তারপর ইট উইল বি আ শার্প আপ অ্যান্ড আ শার্প ডাউন। এবং আমরা একবার যখন এই শার্প ডাউন দিয়ে বেরিয়ে আসবো তখন সবাই আমরা চাই যে অনেকের ভ্যাকসিনেশন হয়েছে, অনেকের বুস্টার ডোজ হয়ে যাবে, বহু মানুষ। আমাকে সেদিন একটা ব্রিটিশ মিডিয়া জিজ্ঞেস করছিল, বিবিসি রেডিও, যে কলকাতায় প্রতি 100 জনের কতজনের ইনফেকশন হয়েছে। তাদেরকে বললাম কলকাতায় প্রতি 100 জনের মধ্যে 110 জনের ইনফেকশন হয়েছে। এবং এমন একটা স্টেজের মধ্যে দিন আমরা গেছিলাম যেদিন বাড়িতে মনে হচ্ছিল চেয়ার টেবিল ফার্নিচার সব করলে তারাও পজিটিভ হয়ে যাবে। বাট প্রবাবলি, আমি আপনি জানি না, যদি প্রকৃতি বিধাতা যারা বলে যারা আছেন, হয়তো এটা তাদেরই একটা অবদান, যেটাকে কেউ কেউ বলছেন যে একটা প্রাকৃতিক ভ্যাকসিনেশন ড্রাইভ, লেট আস নট থিংক সো ফার। কিন্তু হয়তো এটা প্রকৃতি আমাদের যতটা ঘুরিয়েছে হয়তো সেই চেষ্টা করছে হাত ধরে আমাদের এই চৌকাটটা পার করে দেওয়ার জন্য। কিন্তু চৌকা খুলে আমাদের পার করতে হবে। আর এই যে আমাদের একটা বিরাট যুদ্ধ গেল, আমরাও চোখ কান খুলে থাকবো, আপনারাও চোখ কান খুলে থাকবেন। কারণ যদি আমার আপনার জীবনের দুটো প্রায়োরিটি থাকে আজ, তার মধ্যে একটা প্রায়োরিটি ইজ এডুকেশন, 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 অ্যান্ড দ্য সেকেন্ড প্রায়োরিটি ইজ ইকোনমি, ইকোনমি, ইকোনমি। এই যে মানুষগুলো বেঁচে থাকলো তারা কিসের জন্য বেঁচে থাকলো, তাদের বাড়িতে রুজি রোজগার, তাদের বাড়িতে অন্য সংস্থানের উপায়গুলো ঠিক রাখতে হবে, কত ইন্ডাস্ট্রি, তার মধ্যে এন্টারটেইনমেন্ট আছে, তার মধ্যে মিডিয়া আছে, আমার যে বন্ধু বান্ধবরা যারা পারফর্মিং আর্টসে আছে, যারা গান বাজনা করেন, তাদের জীবনযাত্রা তো, মানে আমরা তো তাও ছুটোছুটি করেছি, মোটামুটি কাজকর্ম ছিল হাতে, তাদের জীবনের কথা ভাবলে গত 2 বছর ধরে শিউরে উঠি। যারা ট্রাভেল হসপিটালিটিতে আছে তাদের কি অবস্থা, যে অল্প বয়সী ছেলেমেয়েরা আজকে ট্রাভেল ট্যুরিজম ছোটোখাটো স্মল স্কেল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিল, মানে গা শিউরে উঠবে যে তারা কীভাবে 2 বছর পার করেছে সেই কথাটা থাকতে। তো আমরা একে অপরের সঙ্গে দাঁড়াই, আমরা লেট আস রিয়েলাইজ দ্য বিগার পিকচার, যে আমাদের সামনে চ্যালেঞ্জটা কোথায়, এবং যে কোনো জিনিসের মধ্যে নিজেদের একটা সেন্স অফ রেসপন্সিবিলিটি রাখতে হবে। আমরা সব কিছু করবো, একটু সময় নিয়ে করবো, একটু মার্জিতভাবে করবো, কারণ আমরা চাই না যে হয়তো আমরা যে ঝামেলাটার থেকে বেরোচ্ছি
এবং সেখানে আমাদের ছেলে মেয়েদের স্কুল কলেজে ফিরে যাওয়াটা এবং বাড়িতে যারা অন্য সংস্থান করেন তাদের সেই মূল অর্থনীতির সাইকেলের মধ্যে ফিরে যাওয়াটা, এটা যেন আমাদের কোনো রকম ইররেসপন্সিবিলিটির জন্য যেন এই জিনিসগুলো কম্প্রোমাইজ না হয়। আমার মনে হয় যে আমরা প্রবাবলি উই আর হেডিং ফর বেটার টাইমস। সবাইকে চোখ কান খোলা রাখবেন, নিজের বাড়ির দিকে রাখবেন, নিজের পাড়ার দিকে রাখবেন, নিজের কর্মক্ষেত্রের দিকে রাখবেন। কেউ কোনোদিন ভাববেন না আমার শেষ জ্বরটা হয়ে গেছে আর কোনো দিন ভাববেন না, কেউ সেটা আমাকে আপনাকে লিখে দেবেন। তো সব জায়গাতে আমরা তো ভুগেছি, আমরা প্রচন্ড ভুগেছি, তো আমরা একটু চোখ কান খোলা রাখি। তো হয়তো বাঘটা বর্তমানে বিড়ালের মতো ব্যবহার করছে, কিন্তু এই বিড়ালটাকেও বেশি হিংস্র হতে দেবেন না, কারণ বিড়াল যদি একবারের বেশি তিনবার আপনাকে গায়ে আঁচড়ায় তাতেও সমস্যা হয়ে যেতে পারে। চোখ কান খোলা রাখুন, মনে সাহস রাখুন, লেটস হোপ ফর দ্য বেস্ট, এবং আশা করি আমরা সবাই একসাথে হিসেব করে চোখ কান খোলা রেখে ধীরে ধীরে আমাদের একটা স্বাভাবিক জীবনের মধ্যে ফিরব। মে গড ব্লেস আস অল। ব্যুরো রিপোর্ট 24x7 তাজা সমাচার।